हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी शोमार प्रत्येक दिन मतो चले तोमादे सामने आमार दिने शुरू थेके शेष तोमादे साथे भाग करे निते। आर शुभ आज के सकाल सकाल बाजार निये चले एसेछे, बाट एजो बाजारगुलो पड़े आछे किन्तु एखोनो पर्यन्त एगुलोके धोवार आमार टाइम हयनि। ओदेरके खावा दावा करिए टिफिन बानिए आगे ओदेरके रेडी करे पाठिए दिएछि। एबारे आमार काज शुरू। तो ওপরের সবজিগুলো প্রায় শুকিয়েই গেছে, ধনে পাতাগুলো তো রোদের লেগে শুকিয়ে গেছে, কারণ এইখানটায় ফার্স্ট সকাল রোদ পড়ে। চলো এইগুলো আগে ঠিকই এনেছে, দেখা যাক। আর অনেক কাজ এখনো বাকি আছে, রান্নাঘর পরিষ্কার হয়নি, বাসন বাসি বাসন বলছে যে খাওয়া দাওয়া করে গেল সেই বাসনগুলো। সবজি ধোয়া তো হয়ে গেছে, আর এই যে আলুর ব্যাগ, আর এইটাকে এইভাবে প্রেকে টাঙিয়ে দিই, কারণ হচ্ছে যে প্রেকে এইভাবে টাঙিয়ে দিলে এই ব্যাগে করে এইরকম টাইপের ব্যাগে করে লাইলনের ব্যাগগুলো, তো এইগুলোতে করে টাঙিয়ে দিলে কি হয় জলগুলো ঝরে যায়, আর ঝুড়ির প্রয়োজন হয় না। ঝুড়িতে থাকলে কি একটার গায়ে একটা থাকবে আর ঠিকঠাক মতো মানে জল ঝরে না। তার উপর যদি অন্ধকার জায়গায় মানে মিটকেশে আমি তো রাখি, সেখানে যদি রাখা হয় তাহলে কি হবে কলা বেরিয়ে যায়। আর এখনকার তো কলা বার হয় আলুতে, যে কারণে অন্ধকার জায়গায় এমনি আলু রাখলেই কলা বেরিয়ে যাবে। আর মিটকেশটা বলতে গেলে ওখানটা তো আর লাইট থাকে না, ওখানটায় সবসময় অন্ধকারই প্রায় একটা ছাওয়া ভাব থাকে। আর এই যে সবজিগুলোকে এখানে আর ধনে পাতাটাকে বেশিক্ষণ এইভাবে রোদে রাখা যাবে না, ধনে পাতাটা একটু জল ঝরে গেলে ওটাকে একটু মানে একটা পলিথিনের মধ্যে ভরে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর পালং শাকটা তো আজকে করতে পারবো না, কারণ পালং শাক খাওয়ার আজকে লোক নেই, কালকে করবো পালং শাক, কালকে তাড়াতাড়ি করে রাখবো, মানে আজকে রাতে কেটে রাখবো আর কালকে সকালবেলা করে নেবো, কারণ এখন কেটে করা সম্ভব হবে না। আর রান্নাঘর এখনো পরিষ্কার হয় না, তার থেকে বড় কথা যে মাছটা যে ভেজেছি শুভরা তো আজকে, হ্যাঁ শুভদেরকে কি দিয়ে খাইয়েছি সেটা তো ভুলে গিয়েছি বলতে, তো শুভ আজকে খেয়ে গেল ওই মাছ ভেজেছিলাম। মাছ আনলেই না মানে মাছি হয় প্রচন্ড, আর প্রচন্ড খাটুনিও বেড়ে যায়, সারা ঘর বারবার করে পোছো। তো মাছ ভাজা দিয়েছিলাম, তাড়াতাড়ি করে মাছ ভেজে দিয়েছিলাম। আর শুভ একটা বুদ্ধিমানের কাজ করেছে যে মাছটাকে বাজার থেকে কেটে এনেছে, যদি না কেটে আনতো তাহলে এখানে আমাকে কাটতে হতো তারপর। আর আমি ভেবেছিলাম যে কেটে আনেনি, আমি ভাবলাম যে একটা জাস্ট কেটে ওদের দু ভাইকে ভেজে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে ওরা খেয়ে বেরোবে, তারপর আমি পরে কেটে রান্না করে নেব। বাট সেটা আমাকে করতে হয়নি, দেখলাম যে কেটে এনেছে তো আমি তাড়াতাড়ি করে ভেজে দিলাম। আর হাতে খুব কম টাইম ছিল, আর আজকে উঠেছি আমি 8:30 উঠেছি, ওখান থেকে এখানে এলে পুরো রং চেঞ্জ হয়ে যায়। তো আজকে 8:00 উঠেছি, আর উঠে প্রচণ্ডভাবে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে কি করবো কি করবো, তো শুভ তার মধ্যে গেল আবার বাজারে। আর বাজারে যাওয়ার পরে একটু আলু দিয়ে করবো মাছটা, মা আলুটা কাটতে থাকি তোমাদের সাথে কথা বলি। তো শুভ গেল বাজারে, বাজার থেকে ওই তো সবজি টবজি আনলো, তো মাছও এনেছে। তো কি রান্না করবো অত তাড়াতাড়ি, তো করলা এনেছিল, করলা আরো দু তিনটে ছিল, তো ওইগুলোকে কেটে প্রেশারে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। করলা আলু আর পেঁপে তিনটেকে সেদ্ধ দিয়ে দিয়েছি, হাফ ফালি ফেপে দিয়ে দিয়েছি, হাফ ফালি এজো এজো হাফ ফালিটা আছে এখনো। তো সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমিও রুটি ছিল তো রুটি খেলাম,
আর মাছ দিয়ে একটু ভাত খেলাম, মাছ ভাজা দিয়ে একটু ভাত খেলাম, আলু ভাতে ছিল আলু ভাতে মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। আর রান্নাঘরটা জাস্ট একটু পরিষ্কার করব, কারণ আমার একটা অভ্যাস আছে, এই যে একটুখানি জল পড়লো সেখানটা একটু পুছে নেবো। রান্না করতে করতে এইগুলো করতে থাকি, আমার খুব অস্বস্তি লাগে, একটু মানে একটু জড়াঝড়ি হয়ে যায় না, কেমন একটু লাগে। তো যাই হোক, রান্নাঘরটা এখন জল ফল এই যে পড়ে আছে এইগুলোকে পোছাপুছি করব, তারপরে রান্না বসাবো, মানে মাছ মাছের জাস্ট ঝালটা বসাবো, বেশি টাইম লাগবে না। তো চলো আমি টপাটপ রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে, আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে ভেবেছিলাম একটু কাছাকুচি করবো, বেড কভারটা তোলা আছে দুদিন ধরে, বাট আজকে আর টাইম হবে না। আর তার উপর আজকে শুক্রবার, ঘর পোছাপুছি আছে, মানে ঝুল ঝাড়া হেন তেন এইসব কাজ তো থেকেই থাকে শুক্রবারে। তো চলো আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো মেটাই বিকেলের দিকে ঝুলটা ছেড়ে নেবো, কি করা যায় দেখি, কখন কি করা যায়। মাছের ঝাল বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি বলতে এই যে পেঁয়াজটা ভাজছি, আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে এদিকে একটা আদা আর রসুন বাটা, আর আছে টমেটো কাটা, আর এটা ধনে পাতা যেটা মাছ তরকারি হয়ে যাওয়ার পর লাস্টে দেবো, আর আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এতে দেবো এই যে গুঁড়ো মশলা, মানে এটা ঘরে বানানো ওই গুঁড়ো মশলা, এর মধ্যে আছে ধনে, জিরে, গোলমরিচ, এই যে এই মশলাটা মানে বাটা মশলাটা এবার দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যাতে যতক্ষণ তোমার কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়াচাড়া করবো। আর তারপরে এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। আমার বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়া হয় না, কাঁচা লঙ্কা খাওয়া হয়, আর ওই বাটা মশলার সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, একসাথে বেটে নিয়েছিলাম। মশলা প্রায় আমার ভাজা হয়ে এসেছে, তাড়াতাড়ি বসিয়ে দিলাম। অন্য সময় হয় কি, যেদিন কেউ বলে দেয় যে আজকে লেট করে খাবো, তো সেদিনকে আমি কি করি একটু লেট করে মানে ওই 9:30-10 দিকে বসাই। তো ভাত টাত বসিয়ে চলে এসেছি, আর ওবেলার তো রান্না মানে তরকারি আছে, যে কারণে এবেলা কোনো কিছু তরকারি করব না। আর যদি বলে তাহলে বেগুন কিংবা আলু কিছু যদি ভেজে দিতে বলে, ওর তো আবার আলু ভাজা খাওয়ার একটু নেশা আছে, রাত 11টার সময় কখনো কখনো বলে আলু ভাজা খাবো, খেতে বসেছে বলছে শোনো আলু ভাজা একটু করে দেবে। তো যাই হোক, আজকে যেটা বলবে সেটা করে দেবো, মাছের তরকারি আছে তো দেখি। আর আজকে কি হয়েছে, আজকে স্নান টান করে যখন সিঁদুরটা পরতে যাচ্ছিলাম, তো অসাবধানে আজকে গায়ের মধ্যে একটু সিঁদুর পড়ে গেছে, এই যে আর এই সোয়েটারটা এরকম কালার হয়ে গেছে সিঁদুর লেগে, অনেক ঝাড়াঝাড়ি করলাম কিন্তু উঠলো না, তো এটাকে কি কালকে আবার কেচে দেব, কি আর করা যাবে, এই কেচেছিলাম 2-3 দিন আগে।
তো আজকে আর বেশি বকবক করছি না, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে, মানে পরের দিনের ভিডিওতে, তাই তো? কারণ এখন তো আমি ডেলি ব্লগ করছি। আগে কি হতো, শুভ দুপুরবেলা খেতে আসতো, সেই কারণে দুপুরে টাইমটা এডিট করার টাইম পেতাম না, এই সমস্ত কারণে। আবার সন্ধ্যেবেলা কখনো কখনো বাড়িতে থাকতো, একসঙ্গে বার হতাম বাইরে, এই সমস্ত কারণে আর কি সময়টা খুব একটা পেতাম না। বাট এখন তো সন্ধ্যাবেলা মানে অনেকটা লেট করে আসছে, আর দুপুরবেলাও আসছে না বাড়িতে, সেই কারণে আর কি অনেকটা সময় পাচ্ছি, আর সেই কারণে ডেইলি ব্লগটা আপলোডও করতে পারছি, এটাই হলো আসল কারণ। তো চলো, আজকের মতো টাটা। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট, অ্যান্ড সবার জন্য সুইট ড্রিমস।